আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমের আচারের দ্বিতীয় পর্বে থাকছে আমের টক মিষ্টি ঝাল আচার। তো এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো আম নিয়েছি, আর আমগুলোকে আমি চামড়া ছুলে এইভাবে কেটে নিয়েছি। এই আচারটাতে যদি এরকম একটু শক্ত অংশটা থাকে আটির, তাহলে কিন্তু আচারটা খুব চমৎকার হয়। আমি যে পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 500 গ্রাম চিনি। চিনি এবং আমের পরিমাণটা কিন্তু একই সমান হবে। চিনিগুলোকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমগুলো থেকে পানি বের হয়ে চিনি গলা পর্যন্ত আমরা ওয়েট করব। আমটাতে চিনি মাখিয়ে আমি প্রায় ঘন্টাখানেক রেখেছিলাম। দেখুন, আমটা থেকে কিন্তু অনেকটাই পানি টেনে নিয়েছে, চিনিগুলো গলে গেছে কিন্তু। তো এখন আমরা এটা সরাসরি চুলায় বসিয়ে দিব। এখন আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমগুলোকে একটু নেড়ে দিব। এরই ফাঁকে অন্য একটি চুলায় আমি এর মশলাগুলো রেডি করে নিচ্ছি। অন্য একটি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1/2 টেবিল চামচ আস্ত ধনিয়া। হালকা করে একটু ভেজে নিব। একদম কিন্তু কড়া করে ভাজা যাবে না, একটু একটু খেয়াল রাখবেন, জাস্ট একটু তেলে নিতে হবে। মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমরা এই মশলাটা থেকে 1/2 টেবিল চামচ মতো আস্ত রেখে বাকি 1 টেবিল চামচ আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন, তার কারণ এটার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলতো করে একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলতো করে একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ মতো ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। হালকা করে একটু নেড়ে দিব। এখন আমি এতে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়া মশলা এবং 1/2 টেবিল চামচ তেলে নেয়া পাঁচফোড়ন। আবার একটু আলতো করে নেড়ে দিব। যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সাবধানে নাড়তে হবে, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। আচারটা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন আমগুলো কিন্তু অনেক সফট হয়েছে, দেখুন খুব সহজেই গলে যাচ্ছে দেখুন। আর এর যে চিনির শিরার যে কনসিস্টেন্সিটা একটু দেখুন, অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা জানেন এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হবে। বাস এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আচারটা ঠান্ডা হওয়ার পরে আমরা ফিরলাম। আচারের টেক্সচারটা একদম লোভনীয় একটা টেক্সচার। তারপর একটু দেখাই আপনাদের, আমি যেমনটা বলতেছিলাম আপনাদের, চিনির শিরাগুলো ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে, দেখুন কতটা চমৎকার হয়েছে, একদম পারফেক্ট টক মিষ্টি ঝালের আমের আচার। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের আচারটা কতটা চমৎকার হয়েছে, আর কনসিস্টেন্সিটা দেখুন, একদম পারফেক্ট কনসিস্টেন্সি। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করব আমার এই টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের একটু হলেও ভালো লাগবে।
আর ভালো লাগলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।